আদিনা ডিয়ার ফরেস্টে শুরু হয়েছে বিদেশি পাখি শুমারির কাজ। প্রতি বছর বর্ষার মরশুমে প্রজনন ঘটিয়ে নভেম্বরের দিকে আদিনা ডিয়ার ফরেস্ট ছেড়ে চলে যায় বিদেশি পাখির দল। তার আগেই কি পরিমাণ পাখি এই ডিয়ার ফরেস্টে প্রতি বছর প্রজনন ঘটিয়ে নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে তা জানতেই মালদার বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে পাখি শুমারির কাজ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, গত বছরের থেকে এ বছর অনেক গুণ বেশি পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে পারে। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এবং সাইবেরিয়ার থেকেও বিদেশি পাখির দল প্রতি বছরই বর্ষার মরশুমে মালদা আদিনা ডিয়ার ফরেস্টের পাখিরালয়ে এসে ভিড় করে। এক টানা সাত মাস থাকার পর সেই পাখির দল প্রজনন ঘটিয়ে তারপরে শীত পড়তেই অন্যত্র চলে যায়। মালদার বিভাগীয় বনাধিকারিক সিদ্ধার্থ বি জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও পাখি শুমারির কাজ শুরু করা হয়েছে। গত বছর 32 থেকে 35 হাজার পাখি আদিনা ডিয়ার ফরেস্টে বাসা বেঁধেছিল। এবারে সেই সংখ্যাটা আরও কয়েক গুণ বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। কারণ এবছর অনুকূল আবহাওয়ার কারণে অসংখ্য বিদেশি পাখি আদিনা ডিয়ার ফরেস্টে পাখিরালয়ে এসেছে, যার মধ্যে নাইট হেরন, সাইবেরিয়ান বার্ড সহ বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি রয়েছে। এই সব পাখি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। উল্লেখ্য, মালদার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় 100 একর জমির ওপর আদিনা ডিয়ার ফরেস্টটি, যেখানে নীলগাই এবং 70টিরও বেশি নানান প্রজাতির হরিণ রয়েছে। এর পাশাপাশি আদিনা ডিয়ার ফরেস্টে বিশাল একটি এলাকা জুড়ে রয়েছে পাখিরালয়, যেখানে প্রতি বছর বিদেশি পাখির দল এসে বাসা বাঁধে এবং প্রজনন ঘটায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর জুন মাসের দিকে বিদেশি পাখির দল আদিনা পাখিরালয়ে এসে বাসা বাঁধে। সেখানেই প্রজনন বৃদ্ধি করার পর ডিসেম্বর মাস পড়তেই সেই পাখির দল আবার উড়ে যায়। এইভাবেই প্রতি বছর বিদেশি পাখিদের আনাগোনা চলছে। তবে নিয়ম করে অক্টোবর মাস থেকেই আদিনা ডিয়ার ফরেস্টে শুরু হয় পাখি শুমারির কাজ। গত 2 বছরের করোনা সংক্রমণের কারণে পাখির সংখ্যা ব্যাপক হারে বেড়েছিল, কারণ সেই সময় দূষণের মাত্রা প্রায় ছিল না বললেই চলে। তবে এবছর অনুমান করা হচ্ছে প্রায় 50 হাজারের কাছাকাছি বিদেশি পাখিরা এসে থাকতে পারে। আমাদের আদিনা ডিয়ার পার্কে, সো আমাদের স্পটেড ডিয়ার ইনক্লোজার ভিতরে এভরি ইয়ার সো মোটামুটি 30-35,000 নম্বর অফ মাইগ্রেটরি পাখিগুলো আতায়। সো ওহাসে এ পাখিগুলো নেস্টিং করতে হয়, ব্রিডিং করতে হয়, সো উসকে বাদ চল জাতা হয়। সো জেনারেলি জুন জুলাই মহিনা, বাই দ্য এন্ড অফ জুন আর বাই দ্য মিড অফ জুলাই এ পাখিগুলো তো ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট সব কুছ জগা সে আতা হয়। সো ওহাসে নেস্টিং করতে হয়, সো আন্ডা দেতা হয়, সো ব্রুডিং সব কুছ করতে হয়। সো চিক্স এজলিংস কো ট্রেনিং ভি করতে হয়। সো ট্রেনিং করতে চিক্স বড়া হোনে কে বাদ বাই দ্য এন্ড অফ নভেম্বর আর বাই দ্য মিড অফ নভেম্বর এ পাখিগুলো ওয়াপস চল জাতে হয়। সো এভরি ইয়ার দিস ইজ এ কমন ফিনোমিনা ইন আর আদিনা ডিয়ার পার্ক। সো প্রিডমিনেন্টলি ইসমে তো 90% অফ দিস বার্ডস ওয়ার এশিয়ান ওপেন বিল স্টোক। অপার্ট ফ্রম দ্য এশিয়ান ওপেন বিল স্টোক, কুছ কুছ তো পন্ড হেরনস হে, নাইট হেরনস হে, লিটিল কর্মোরেন্ট, গ্রেটার কর্মোরেন্ট, সো সব কুছ তো আছে। সো আমাদের আদিনা রিজার্ভ ফরেস্ট এরিয়া, লাইক জুকে বাইরে কিছু রিজার্ভ ফরেস্ট এরিয়া আছে। ইস এরিয়া মে পেলে সাল হাম লোক কুছ বার্ড সেন্সেস করা আছে। উসমে মোটামুটি লগভগ 175 নম্বর অফ ডিফারেন্ট স্পিশিয়েস উই গট উইথিন 70 একর এরিয়া, উইচ ইস কোয়াইট ফিনোমিনাল ফর দ্য এরিয়া কনসিডার্ড। সো রিসেন্টলি এক ফুড কোর্ট আর কিচেন কম স্টোর। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।